আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিদ্দিকা ব্লগ এন্ড কুক চ্যানেলে। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। একটু ছাদে এসেছি, তাই আপনাদের সাথে ছাদ থেকে একটু ভিডিওটা শেয়ার করলাম। এখন প্রায় সকাল 9টা বাজে, আমি এখন বিছানাগুলো একটু গুছিয়ে নিব। আরেক রুমে আব্দুল্লাহ এখনও ঘুমাচ্ছে, তাই ওই রুমের বিছানাটা পরে গুছাবো। এর ভিতর আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, আমি আর আজকে আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করিনি। এখন একটু পায়েস রান্না করব বিছানাগুলি গুছিয়ে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আরেকটু এসে পড়েছি বিছানা গুছানোর জন্য, আমি এখন এই বিছানাটাও গুছিয়ে নেব। চলে যাব রান্না করে, চলে আসলাম রান্না করে। আজকে পায়েস রান্না করব, গুড়ের পায়েস। তার জন্য আমি দুই লিটার দুধ নিয়েছি, 1 কাপ গুড় নিয়েছি। আমি পোলার চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চালটা একটু ভেঙে নিব। আমার চালটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। চুলাতে বসিয়ে দেব, আর এটা আমি ভালো করে জাল করে নেব দুধটা। আমি এখানে 2 লিটার দুধ জাল করে প্রায় 1/2 কেজি কমিয়ে নিব, বা এর থেকে একটু বেশি যে যেরকম রাখে। ভালো করে জাল করে নিয়েছি, বিটুটা একটু কেটে দিয়েছি, না হয় অনেক লং হয়ে যায়। এখন আমি পোলা চালটা দিয়ে দিচ্ছি। পোলা চালটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, সেই জায়গাটা আমার ভিডিওটা হয়নি, বুঝতে পারিনি। তারপরে এখন যখন পোলা চালটা ফুটে এসেছে, আমি গুড়টা দিয়ে দিয়েছি। আর অবশ্যই গুড়টা চুলাটা বন্ধ অবস্থায় দিতে হবে, চুলাটা বন্ধ করে আমি গুড়টা দিয়ে দিয়েছি। তারপর 1 মিনিট পর আমি চুলা জ্বালিয়ে দিব। আমি এর ভিতরে দুটা তেজপাতা, 2টা এলাচ, 2টা দারচিনি, স্বাদমতো লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। প্রায় দুপুর 2:30 বাজে, আব্দুল্লাহকে এখন আমি ঘুম পাড়িয়ে দিব। এর ভিতরে আমাদের গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। ও একটু খেলতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। করে যা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। আর আমি ইউটিউবে যেহেতু একেবারেই নতুন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন, সেটা আমার ভালো লাগবে। আর আস্তে আস্তে আমি চেষ্টা করব সব ভিডিও দেওয়ার জন্য, আমার কিছু হাতের কাজের ভিডিও সব কিছু মিলিয়ে সব ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমি আব্দুল্লাহকে ঘুম পাড়িয়ে দেব, ওর জন্য রুমে যাচ্ছে, যে ঘুমাবে।
আজকে আমি বিকেলের জন্য নাস্তা বানাবো, তার জন্য রান্না করে চলে আসলাম। আজকে পেঁয়াজু বেগুনি আলুর চপ বানাবো। আর আমি পেঁয়াজুর ডালটা আগেই রেডি করে রেখেছিলাম, ডালটা ভিজিয়ে ব্লেন্ড করে, হালকা ব্লেন্ড করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, সাথে স্বাদ মতো লবণ, হালকা একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চপের জন্য আলুগুলো রেডি করে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পাশে থাকা টিস্যু প্লেটে যে টিস্যু পেপারটা দিয়ে রেখেছি সেখানে তুলে নেব। আর প্রতিদিনই বিকেল টাইমে একটু হালকা পাতলা খিদে লাগে, তাই বিকেলের নাস্তায় আজকে পেঁয়াজ আলুর চপ বেগুনি দিয়ে আমরা নাস্তাটা করব। তাই প্রতিদিনই কিছু না কিছু বানাতে হয়। এখন আমি বেগুনটা ভেজে নেব। কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যেহেতু নতুন তাই অনেক ক্ষেত্রে ভুল হতেই পারে। বেগুনিগুলা ভেজে নিয়েছি, এখন আমি আলুর চপগুলা ভেজে নিব। আমার পেঁয়াজু বেগুনি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চপটা ভেজে নেব।
ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন নাস্তা করে নিব। আব্দুল্লার বাবা আমি আর আব্দুল্লা তো এগুলো খেতে পারে না। আর আমার ভিডিওটি আজকে এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।